এবার মেসির ম্যাচ দিয়ে শুরু এমএলএস এর নতুন মৌসুম। প্রতিদ্বন্দ্বী কে, কবে মেসিদের খেলা প্রকাশ্য ফাঁস, বিস্তারিত থাকছে। মিশ্রা এক 2023 পার করেছেন আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে দারুণ আলো ছড়ানো মেসি ক্লাব পর্যায়েও এবার দেখা পেয়েছেন শিরোপার। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলতে গিয়েই পেয়েছেন শিরোপার দেখা, তবে শেষটা সুন্দর হয়নি তার জন্য। লম্বা সময়ের জন্য ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে লিওকে। শেষ কবে এত বড় সময়ের জন্য লিওনেল মেসি মাঠের বাইরে ছিলেন, সেটাই বরং পরখ করে দেখা যেতে পারে। তার এই অনুপস্থিতি বেশ ভুগিয়েছে ইন্টার মায়ামিকেও। শেষের দিকে সম্ভাবনা জাগেও এমএলএস প্লে অফে জায়গা করে নিতে পারেনি দলটি। তাতে অবশ্য মেসির জন্য শাপে বড়ই হয়েছে, নিজেকে পর্যাপ্ত বিশ্রাম দিতে পেরেছেন এই আর্জেন্টাইন। তবে এবার মেসিকে আবার মাঠের খেলায় ফেরার দিকে চোখ দিতে হবে। আসন্ন 2024 সালের জন্য যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের সূচি প্রকাশ করেছে লীগ কর্তৃপক্ষ। ঘোষিত সূচি অনুযায়ী লিওনেল মেসির ইন্টার মায়ামির ম্যাচ দিয়েই পর্দা উঠবে এমএলএস এর নতুন মৌসুমের। বাংলাদেশ সময় 22 ফেব্রুয়ারি সকাল 7টায় রিয়াল সল্ট লেকের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ দিয়েই শুরু হবে 2024 সালের এমএলএস মৌসুম। চার দিন পর 26 তারিখ মৌসুমের প্রথম বড় ম্যাচে ইন্টার মায়ামির। এমএলএস এর ফেভারিট এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ তাদের। এমএলএস এ যোগ দিয়ে প্রথম মৌসুমে মেসি লিগস কাপের শিরোপা জিতেছেন। এই মৌসুমে এর সুবাদে আরও কিছু আঞ্চলিক প্রতিযোগিতা দেখা যাবে তাদের। তবে এবার লিগটাকে নিশ্চিতভাবে ফোকাস করতে চাইবেন মেসি। গত মৌসুম একেবারে ভালো যায়নি তার দল ইন্টার মায়ামির। ইস্টার্ন কনফারেন্সে 34 ম্যাচে মাত্র 9 ম্যাচে জয় ও 7 ড্রয়ে 34 পয়েন্ট নিয়ে নিচের দিক থেকে দ্বিতীয় রয়েছেন তারা। এদিকে দারুণ জয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সেলোর ফ্লোমিনেন্স। করিম বেনজেমা অ্যাঙ্গোলো কান্তের আল ইতিহাদকে বিদায় করে সেমিফাইনালে উঠেছিল আফ্রিকার চ্যাম্পিয়ন দল আল আহলি। সেমিফাইনালে দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন ফ্লোমিনেন্সের বিপক্ষেও চমক দেখানোর স্বপ্ন দেখছিল মিশরীয় ক্লাবটি, কিন্তু রূপকথা লেখার সুযোগ দিল না ব্রাজিলের ক্লাবটি। আল আহলিকে সহজে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ফ্লোমিনেন্স। সোমবার ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মিশরের ক্লাব আল আহলিকে 2-0 গোলে পরাজিত করেছে ব্রাজিলের ক্লাব ফ্লোমিনেন্স। গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল দুটি হয়। জন আরিয়াসের গোলে এগিয়ে যাওয়ার পর জন কেনেডির গোলে ফ্লোমিনেন্সের জয় নিশ্চিত হয়। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।